हाय फ्रेंड्स, बोलो हाय फ्रेंड्स। तो এত বছর পরে আমরা সব একসাথে হচ্ছি, আমি লিসা রিয়া, আমরা তিনজন কলেজ ফ্রেন্ড, কলেজ ইউনিভার্সিটি সব একসঙ্গে পড়া, এত বছরের আমাদের বন্ধুত্ব। তো সবারই এখন বিয়ে হয়ে গেছে, দেখা করার সেরকম সময় হয় না। তো আমাদের দুজনের তো কলকাতায় বিয়ে হয়েছে আর লিসার শিলিগুড়িতে। তো যাই হোক, এবারে আমরা তিনজনে মিলে দেখা করার প্ল্যান করেছি। আজকে আমরা দেখা করছি, ঘুরতে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, খুব ভালো মজাদার ব্লগ হবে। এই যে আমার বান্ধবী আর ওর মেয়ে রাজি, তো চলো দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এই যে আমার বান্ধবী, এই যে দুই বান্ধবী, আমি মাঝখানে। আমরা চলে যাচ্ছি ঘুরতে তিনজন, বহু বছর পর একসঙ্গে হয়ে এবারে আমরা ঘুরতে যাচ্ছি। নেক্সট টাইম আমরা কোথাও একটা নাইট স্টে প্ল্যান করব, অনলি গার্লস, সরি উমেন। শোন না মহিলা, আমরা তো মহিলাই বল, আমরা তো মহিলা কলেজেই পড়তাম, তাহলে ওটা তো গার্লস কলেজ না? এটা শুনলে খুব কষ্ট করে, ওটা তো গার্লস কলেজ না। যাই হোক, মানে দিল তো বাচ্চা হ্যায় জি, তাই তো? ফ্রেন্ডস, আমরা এখন লাটাগুড়িতে। এই যে লাটাগুড়ি, ইয়ে দেখো জঙ্গল ফরেস্ট, ওয়াও। এদিকে আয় তোরা, তোদের মুখখানি দেখাই আমি। আরে দাঁড়া দাঁড়া, আগে আগে একটু পরে, একটু পরে, একটু পরে না, লিসাকে দেখাই। আমি তো অলওয়েজ রেডি। ফরেস্ট, লাটাগুড়ির ফরেস্ট, এটা এটা এলিফ্যান্ট ক্রসিং জোন। গভীর জঙ্গল দেখতে পাচ্ছ, জোন ওখানে দেয়া রয়েছে। এই যে আমরা ফটোশুট করলাম, প্রচুর ফটোশুট করলাম, তোমরা দেখতে পাবে, ফটো ছাড়বো। এদিকে রাহি ঘুমিয়ে পড়েছে। লিসা কিছু বলতে চাস? মানে সত্যি, মানে কাকে কি বলতে বললাম, ছাড় বাদ দে। এসে গেলাম রেস্টুরেন্টে। তোদের বদন খালি দেখা দেখা, তোরা বিধ্বস্ত। এই যে আমাদের কাট, এই যে, এই যে লিসা চুল ঠিক করে যাচ্ছে, সবসময় চুল ঠিক করে, গোটা যত ভিডিও উঠবে সব কিছুতে দেখা যাবে যে লিসা চুল ঠিক করছে। এই যে এইদিকে হচ্ছে আমরা রেস্টুরেন্টে ঢুকবো এখানটায়, আর আমার গাড়ি পার্কিং হচ্ছে। তো রেস্টুরেন্টে ঢুকি, দেখো দেখতে পাচ্ছ, এটাই রেস্টুরেন্টটা। আমরা বেরিয়ে পড়লাম, আমাদের রেস্টুরেন্টে খাওয়া শেষ, মুখ মুছে দিয়ে বেরিয়ে পড়লাম। এবার আমি যাবো বাড়ি। আজকের মতন আমাদের দেখা টাকা হয়ে গেল, নেক্সট টাইম আমরা একসঙ্গে নাইট স্টে করবো, গার্লস নাইট স্টে।
এক্স্যাক্টলি ভালো করে গল্প করা হয় না। বন্ধুরা ঘুরে টুরে এসে গেছি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, ঘুম পাচ্ছে আজকে, মানে এত ঘুম পাচ্ছে, কালকে রাতে ভালো করে ঘুমাইনি। এখন হচ্ছে লালুকে খাওয়াবো, তারপরে না এখন আগে ফ্রেশ হবো, তারপরে লালুকে খাওয়াবো। তো চলো আজকের মতন টাটা বাই বাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।